আসসালামু আলাইকুম উইথ অল মাই সাবস্ক্রাইবার, আশা করি সব ভালো আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিংয়ের ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো সেরকম একটা ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেব এটি হচ্ছে আমাদের কাছে যে সার্কিট বোর্ডটি আছে এটি হচ্ছে ব্রাদার S73000 সিঙ্গেল নিডেলের একটি সার্কিট বোর্ড। এর প্রবলেমটা হচ্ছে যে আপনার সোলেনয়েড কাজ করে না, অর্থাৎ যে সোলেনয়েড আপনার নাইপ মারে, নাইপের যে সোলেনয়েডটা ওটা কাজ করে না। তো শিক্ষিত বন্ধুরা, আমরা যখন সার্কিট রিপেয়ারিং করি তখন আমরা যে কোনো বিশেষ একটা ইরোর বা যে কোনো প্রবলেমটা আমরা আগে জিজ্ঞেস করি যে আসলে আমাদের সার্কিটের প্রবলেমটা কোথায়। তো আমরা সার্কিটের প্রবলেম অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা এই সার্কিটের ভিতর সব জায়গায় যদি আমরা চেক করার চেষ্টা করি তাহলে আমরা সারাদিন একটি সার্কিট রেডি করতে পারবো না। আমরা যে প্রবলেম ওই প্রবলেম অনুযায়ী আমরা কিন্তু কাজ করার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ। তো যদি আমার পাওয়ারের প্রবলেম হয়, যদি আমার মেইন পাওয়ার প্রবলেম হয়, তো আমরা দেখব যে মেইন পাওয়ার সেকশন ডেটা আমরা এখানে কাজ করার চেষ্টা করব। যদি আমার সার্কিট শর্ট সার্কিট হয় তাহলে আমরা, যদি আমার হাই ভোল্টেজ শর্ট হয়, যদি আমি আপনার সিরিজ লাইনে যদি আমি পাওয়ার দিই, যদি আমার দেখা যাচ্ছে যে আমার সিরিজ ল্যাম্প জ্বলছে তাহলে আমার বুঝতে হবে যে আমার হাই ভোল্টেজ শর্ট আছে, অর্থাৎ আমার যে কোনো ডায়োড, মসফেট বা রেক্টিফায়ার এই ধরনের বড় কম্পোনেন্টগুলো শর্ট আছে, অর্থাৎ আমার পাওয়ার সাপ্লাই সেকশনে শর্ট আছে। আমরা টোটাল সার্কিটটারে আমরা কিন্তু একটা ভাগ করে ফেলি যে আমাদের এটা হচ্ছে মেইন পাওয়ার সেকশন, অর্থাৎ আমার ফিল্টারিং সেকশন, এটা হচ্ছে আমার আইজিবিটি সেকশন, অর্থাৎ আমার এখান থেকে মোটর চালায় মোটর সেকশন, এটা হচ্ছে এসএমপিএস পাওয়ার সাপ্লাই সেকশন, এখান থেকে কিন্তু আমার পাওয়ারটা এসএমপিএস করা হয়, অর্থাৎ এসএমপিএস পাওয়ার সাপ্লাই, এখানে আমরা ডিস্ট্রিবিউট করা হয় পাওয়ারটা। তারপর এখানে আমার কন্ট্রোলিং সেকশন, অর্থাৎ প্রত্যেকটা সার্কিটে কিন্তু আমরা টোটাল সেকশনগুলোকে আমরা ভাগ করে ফেলি। যদি আমার সেকশনগুলো ভাগ না করে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, স্টেপ অনুযায়ী কাজ করতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যে ফল্টগুলো নিয়ে কাজ করি, তো সেই ফল্টগুলো আমাদের কাজ করতে করতে কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। কিন্তু যারা আমার একেবারে নতুন আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমরা আসলে কোনো কাজই একেবারে কঠিন না। আপনি যদি স্টেপ ফলো করেন তাহলে আমার মনে হয় কোনো কাজই ইনশাল্লাহ কঠিন না। আর একটু কথা বলি, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স সার্কিট রিপেয়ারিং একটু ডিফিকাল্ট, যদিও ডিফিকাল্ট হয় আমরা যদি স্টেপ ফলো করি তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ কাজ করা সম্ভব এবং কাজ শেখাও সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই সার্কিটের টোটাল সেকশনগুলো ভাগ করে ফেলবো এবং ভাগ করার পরে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব। তো আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের সার্কিটে আপনার সোলেনয়েড নাইপ সেকশনে কাজ করতেছে না। তো আমরা আসলে দেখবো যে আমাদের কোন কানেক্টর থেকে আমরা নাইপটা চালানো হচ্ছে, আমাদের সোলেনয়েড কানেক্টরটা হচ্ছে এটা। তো আমার এই কানেক্টরে আমরা কোন জায়গা থেকে পাওয়ারটা দিচ্ছি, অর্থাৎ আমাদের সোলেনয়েড হয়তো 24 ভোল্ট হতে পারে, নয়তো বা 36 ভোল্ট হতে পারে, ঠিক আছে। তো 36 ভোল্ট হলে আমরা এখানে দেখবো যে আমাদের এই সেকশনটাই টোটাল সোলেনয়েড সেকশন, অর্থাৎ এখান থেকেই পাওয়ারটা আমার সোলেনয়েডে দিচ্ছে। শুধু সোলেনয়েডে কিন্তু পাওয়ার দিচ্ছে না, আমার সোলেনয়েড কিন্তু যখন লাগবে তখনই কিন্তু আমরা সোলেনয়েডের ব্যাক স্পেস যখন পাড়া দেবো তখনই কিন্তু আমাদের সোলেনয়েড চলবে, আগে কিন্তু চলবে না। তাহলে কিন্তু আমার সোলেনয়েড যদি আমি টোটালি পাওয়ারটা যদি পজিটিভ নেগেটিভ এখানে দিয়ে দিই তাহলে কিন্তু সোলেনয়েড ধরেই থাকবে, মারবে না। তো এখানে আমরা একটু সুইচ ব্যবহার করি, যে মসফেটগুলো এগুলো দিয়ে সুইচ হিসেবে কাজ করছে, যখন আমরা প্যাডেলে পাড়া দেবো তখন কিন্তু আমার সোলেনয়েড কাজ করবে। তো শিক্ষিত বন্ধুরা, এখানে আমাদের ক্যাপাসিটার দেখো যে কত ভোল্টের ক্যাপাসিটার, এখানে 63 ভোল্টের ক্যাপাসিটার, অর্থাৎ এখানে আমার 36 বা 40 ভোল্ট আমার আউটপুট করতেছে, অর্থাৎ এখানে আমার 36 ভোল্টের সোলেনয়েড এখানে আউটপুট করতে আছে, সোলেনয়েড চালাচ্ছে। তো এখান থেকে শুধু একটা সোলেনয়েড চালায় না, হয়তো বা আরও অন্য কোনো ভোল্টেজ বা অন্য কোনো সোলেনয়েড চালাচ্ছে বা আরও সোলেনয়েড চালাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমাদের অনেকগুলো পিন আছে, তো এই পিনগুলোতে শুধু যে একটা সোলেনয়েড চালায় এমনটা না, কয়েকটা সোলেনয়েড চালাইতে পারে বা কয়েকটা অন্য কোনো ভোল্টেজ নিতে পারে। তো
শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই আমরা মূলত ইলেকট্রনিক সার্কিটের কাজগুলো করে থাকি। তো আমার সেকশনটা হচ্ছে কিন্তু এখানে এখানে আমার যদি সলেনয়েড প্রবলেম হয়, আমরা প্রথমে যে কাজটা করবো সেটা দেখবো যে আমাদের এখানে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের এখানে 36 ভোল্ট আছে না, মানে আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। এখানে এই সলেনয়েডের কানেক্টারও কিন্তু কোনো ভোল্টেজ পাওয়া যাবে না, এটা সলেনয়েড কানেক্টার, এখানে কিন্তু কোনো ভোল্টেজ পাওয়া যাবে না। আমরা ভোল্টেজ দেখবো যে আমাদের ক্যাপাসিটার ভোল্টেজ আছে না। যদি আমরা সার্কিটের আমরা সলেনয়েড যতক্ষণ নামা প্যাডেলের প্যাক স্পিডে পাড়া না দেব ততক্ষণে কিন্তু আমাদের সলেনয়েড আউটপুট কোনো ভোল্টেজ আসবে না। তো আমরা দেখবো যে এখানে কোনো ভোল্টেজ আছে কিনা, যদি আমার এখানে ভোল্টেজ থাকে তাহলে আমাদের কোনো সলেনয়েড আসতেছে না। তাহলে আমরা এখানে একটা ফিউজ আছে, ফিউজ দেখবো, এই আইসিগুলো দেখবো, এই মসফেট আছে, কয়েকটা মসফেটগুলো, রেজিস্টারগুলো দেখবো, হ্যাঁ সোলার রেজিস্টার আছে, কয়েলটা দেখবো। তো টোটাল আমরা এখানে দেখতে হবে যে আমাদের এখানে ভোল্টেজ আছে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই কিন্তু আমরা সেকশন ওয়াইজ সার্কিটে কাজ করে থাকি। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তো আপনার প্রথমে যে কাজগুলো করতে হবে আমাদের এই কম্পোনেন্টগুলো চিনতে হবে, একটা সার্কিটের ভিতরে কী কী কম্পোনেন্ট থাকে, একটা সার্কিট কীভাবে কাজ করলে আমাদের টোটালি সার্কিট ব্যাংকের কাজ শেখা যাবে। তো আমরা এভাবেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি। তো এগুলো কম্পোনেন্টগুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ সব কাজগুলো ইনশাল্লাহ রিপেয়ারিং করা সম্ভব, সব সার্কিট রিপেয়ারিং করা সম্ভব যদি আমরা স্টেপ ফলো করে কাজ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করবেন। আমরা ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের যে প্রবলেমগুলো নিয়ে আপনারা থাকেন ওগুলো যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা ওই ধরনের ক্লাস দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমরা একটা স্টেপ ফলো করে থাকি যে আমাদের কাছে যে কাজগুলো আসে ওগুলো আমরা আসলে যদি মনে করি আমরা যে ক্লাসগুলো দেওয়া ক্লাসগুলো দেওয়া উচিত বা তখন আমরা ওই ধরনের ক্লাস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।